হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি নয়ন আর আপনারা দেখছেন আরতি কোচিং ইনস্টিটিউট। তো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন চাকরির নোটিশ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকের লেটেস্ট নিউজটি হচ্ছে CSIR ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিসের তরফ থেকে একটি চাকরির নোটিশ। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিশ। আমি এখানে আপনাদেরকে বলেছি যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে, লাস্ট ডেট কবে, কত ফিজ লাগবে, আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস এখানে আলোচনা করেছি। তাই আপনাদেরকে বলবো যে আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং একটা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা এই ধরনের লেটেস্ট নিউজ নিয়ে আসবো তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আপনারা প্রতিদিন ভিডিওটি দেখেন, দেখার পরে কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানান আপনাদের ভিডিওটি কেমন লাগছে, আপনাদের কোথায় সমস্যা হচ্ছে, আপনারা কী ধরনের ভিডিও চান, সব কিছু কিন্তু প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কী কী সমস্যা, ধরুন সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনাদেরই চ্যানেল, আপনারা সব কিছু যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু অবশ্যই আমরা সেটা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকের যে নোটিশ হচ্ছে CISR ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরির তরফ থেকে চাকরির নোটিশ। তো এটির জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে যে নাল, এই যে নাল দেখতে পাচ্ছেন, নাল রেস .in এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। তো আসার পরে আপনারা আপনারা কী করবেন, দেখুন নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আরও নিচের দিকে চলে যান, নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অনেক অনেকগুলো নোটিশ যাওয়া আসা করছে। এর মধ্যে আপনি দেখবেন যে এই যে নোটিশগুলো যাচ্ছে এর মধ্যে আপনার যে 21st মার্চ, এই যে সেকেন্ড আসছে, এটাকে অর্ডার মেজার্স অ্যাট CISR নাল ডিউরিং লকডাউন, এটা কি এসছে স্যাড ডিমাইস অফ ডক্টর KN, এই যে তারপরে এই যে তিন, এটা এই যে নোটিশটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নং 4/2021, এটিতে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন আপনি এই নোটিশটিতে চলে আসলেন। তো এখানে আসার পর এটি শর্ট নোটিশ দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনাদের এই যে নোটিশটি দেওয়া রয়েছে, এটিই হচ্ছে সেটি রিক্রুটমেন্ট নোটিশটি। তো আপনারা কী করবেন, আরও নিচের দিকে চলে যান, এখান থেকে আপনারা ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবেন। দেখুন আপনাদেরকে ফুল নোটিশটি ডাউনলোড করতে হলে আপনাদের এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে যে প্রথম অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি নোটিশটি দেখতে পাবেন, আর দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপ্লাই অনলাইন, মানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখতে পাবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইনের প্রসেসটি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অ্যাপ্লাই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটিতে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনারা এই পেজটিতে চলে আসলেন। তো এই পেজটি আপনারা ভালোভাবে পড়ে দেখবেন, দেখার পর আপনি নিচের দিকে আসলে দেখুন এখানে দুটি অপশান রয়েছে। এই প্রথম অপশানটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইনের জন্য, আপনি এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছেন। আর দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করলে এটিতে ক্লিক করবেন কারা, যাদের অলরেডি অ্যাপ্লিকেশান করা হয়ে গেছে, তখন আপনি হয়তো আপনি তার আপনার সেই অ্যাপ্লিকেশান স্টেটাসটি দেখতে চাইছেন, তার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন বন্ধুরা, এই চাকরির স্যালারি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ স্যালারি, আপনাদের স্টার্টিংয়ে অ্যাট্রাকটিভ স্যালারি 31,000 পার মান্থ আপনাদের মোটামুটি আপনারা ইন হ্যান্ড স্যালারি পাবেন। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আমরা সেই নোটিশে দেখে নিই যে কী নোটিশে কী রয়েছে। রয়েছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ। দেখুন এখানে যে ইম্পর্টেন্ট যে ডেটটি আপনাদেরকে নোট করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে দেখুন অ্যাপ্লাই অনলাইন বিফোর 20 মে 2021, মানে এই মাসের 20 মে, মানে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আজকে কিন্তু আপনাদের 10 তারিখ হয়ে গেছে, তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওই যেই ওয়েবসাইটটি দেখালাম সেখান থেকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। আমি আপনাদের এখন নোটিশটি পুরো পড়ে শোনাচ্ছি, দেখুন এটি হচ্ছে, তারপরে নিচের দিকে চলে যান যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিট রয়েছে 28 ইয়ার। তো আপনাদের এখানে যে সিট সংখ্যা রয়েছে 17টি, টেকনিশিয়ান যে পোস্টটি রয়েছে এই টেকনিশিয়ান পোস্টটিতে আপনাদের সিট সংখ্যা রয়েছে 17, আর এখানে কিন্তু এজ লিমিট রয়েছে 28 ইয়ার, আর আপনাদের স্যালারি স্কেল সেই 31,000 পার মান্থ, মানে প্রথমে আপনাদের ইন হ্যান্ড স্যালারি থাকবে। তারপরে যে পোস্টটি দেখুন, তারপরে দেখুন এই পোস্ট কোড, তারপরে এখানে দেখুন যে পোস্ট কোডের 101 ফিটার, এই ফিটারে আপনাদের সিট সংখ্যা রয়েছে 6টি সিট রয়েছে। এখানে আপনাদের কি আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে, আর তার সঙ্গে যদি ITI-এর ফিটার কোর্স করা থাকে 2 বছরের, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদিন আগেই আমাদের চ্যানেলে একটি নোটিশ দিয়েছি যে আপনারা যারা এখনও এই ITI কোর্সটি করেননি,
আপনারা কিন্তু চাইলে এখনই গভর্নমেন্ট আইটিআই থেকে আপনারা কোর্সটি করে নিতে পারেন। দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট আইটিআইগুলো রয়েছে সেগুলো কিন্তু ভর্তির জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটিআই থেকে খুবই কম খরচে মানে স্বল্প গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু আইটিআই করতে পারেন। তার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে গেছে। কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কী কোয়ালিফিকেশান লাগবে, সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমি এটি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে আপনাদের সব কিছু জেনে নিতে পারেন। তো চলুন আমি পরের পোস্টে চলে যাচ্ছি। সেকেন্ড যে পোস্টটি রয়েছে এখানে টার্নার পোস্ট। টার্নার পোস্টটিতে আপনাদের সেই একই রকম মাধ্যমিক পাস লাগবে আর আপনাদের আইটিআই থেকে টার্নারের সার্টিফিকেট পাস করা থাকতে হবে। এটি হচ্ছে আপনাদের 2 বছরের টার্নার কোর্স পাস করা থাকতে হবে। তারপরে দেখুন T101, 103, এটি হচ্ছে আপনাদের মেশিনিস্ট পোস্ট। এখানে আপনাদের সিট সংখ্যা রয়েছে 3টি। আপনাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে 2 বছরের আইটিআই কোর্স পাস করা থাকতে হবে মেশিনিস্ট থেকে। তারপরে পোস্ট রয়েছে T104 ইলেকট্রিশিয়ান। আপনাদের এখানে একটি পোস্ট রয়েছে, এটি আপনাদের মাধ্যমিক পাস করার সঙ্গে 2 বছরের ইলেকট্রিশিয়ানের কোর্স পাস করা থাকতে হবে। তারপরে 105, এটি হচ্ছে ইলেকট্রনিক মেকানিক। এটি এক্স সার্ভিসম্যানের জন্য পোস্টটি রিজার্ভ রয়েছে। তো যারা মাধ্যমিক পাস করে আছে সঙ্গে 55% মার্কস এবং 2 বছরের কোর্স করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছে, সঙ্গে কিন্তু আপনাদের এক্স সার্ভিসম্যান হতে হবে। তারপরে পোস্টটি রয়েছে পোস্ট কোড T106, এটি হচ্ছে ড্রাফটসম্যান মেকানিক। এটি হচ্ছে আপনাদের 2টি পোস্ট রয়েছে, 2টি কিন্তু PWD মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য আপনাদের রিজার্ভ রয়েছে। তারপরে রয়েছে পোস্ট কোড T107 পেইন্টার। এটি কিন্তু জেনারেলের পোস্ট, একটি রয়েছে, আপনারা যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন। মাধ্যমিক পাস করার সঙ্গে পেইন্টারের 2 বছরের কোর্স করা থাকতে হবে। তারপরে T108, এটি হচ্ছে ইলেকট্রো প্লেটিং EWS এর জন্য এটি পোস্টটি রিজার্ভ রয়েছে। আপনারা যারা EWS কোটায় পড়েন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে পোস্ট কোড 109, এটা হচ্ছে শিট মেটাল ওয়ার্কার। EWS এর জন্য রিজার্ভ রয়েছে, মাধ্যমিক পাস করার সঙ্গে এই শিট মেটাল থেকে আপনারা যদি আইটিআই পাস করে থাকেন 2 বছরে তাহলে অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন আপনারা যদি এখানে আইটিআই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেন আপনাদের কী কী ফেসিলিটিস পাবেন আপনারা, এই দেখুন বেনিফিটস। আপনাদের দেখুন প্রচুর বেনিফিটস রয়েছে এখানে বন্ধুরা। আপনারা যদি এখানে চাকরি করছেন আপনারা 31,000 টাকা স্যালারি পাচ্ছেন, তার সঙ্গে আপনাদের প্রচুর এক্সট্রা অ্যালাউন্স রয়েছে। আমি অ্যালাউন্সগুলো এক এক করে পড়ে শোনাচ্ছি। দেখুন প্রথমে যে অ্যালাউন্স বলা হয়েছে, দিস পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স মানে DA দেওয়া হবে এক্সট্রা, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে, আপনাদের অ্যাডমিসিবল টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড দ্য অ্যাজ মেড অ্যাপ্লিকেবল টু CSIR কাউন্সিল এমপ্লয়িজ আর অলসো এলিজিবল ফর অ্যাকোমোডেশন অফ দেয়ার এনটাইটেল টাইপ অ্যাজ পার CSIR অ্যালটমেন্ট রুলস ডিপেন্ডিং আপন অ্যাভেলেবিলিটি ইন হুইচ কেস HRA উইল নট বি অ্যাডমিসিবল। তো বলছে তারপর দেখুন ইন অ্যাডিশন টু দ্য অ্যালটমেন্টস বেনিফিট সাসেস রিমবার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্স, লিভ, ট্রাভেল কনসেশন, কম্পিউটার অ্যাডভান্স, হাউস বিল্ডিং অ্যাডভান্স, মানে অনেক কিছু আপনাদের দেখুন এখানে কিন্তু প্রচুর আপনাদের বেনিফিটস রয়েছে। এছাড়াও আরও দেখুন আপনাদের নিউ পেনশন স্কিম রয়েছে। তারপরে দেখুন এখানে আপনাদের এজ লিমিটটি হবে 20 মে 2021-এর হিসাবে। আমি এরপরে আপনাদেরকে বলে দেবো আপনাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, আপনাদের আপনাদের যে এক্সাম প্রসেসটি মানে আপনাদের সিলেকশান প্রসেস কী রয়েছে। আর একটু নিচের দিকে চলে আসছে, আর একটু নিচের দিকে চলে আসুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে বলেছে রিটেন এক্সাম হবে। আপনাদের শুধুমাত্র এক্সামের মাধ্যমেই কিন্তু, কোনো ইন্টারভিউ হবে না, শুধুমাত্র এক্সামের মাধ্যমে আপনাদের সিলেকশান প্রসেসটি হবে। তো আপনারা দেখুন আরও নিচের দিকে চলে আসুন, এখানে সিলেকশান প্রসেস। তো সিলেকশান প্রসেসের জন্য এখানে কী বলা আছে দেখুন, আপনাদের বলেছে সিলেকশান প্রসেস ইজ অ্যাট 2 স্টেজ, 2 স্টেজের সিলেকশান প্রসেস হবে। প্রথমে আপনাদের হবে হচ্ছে আপনাদের প্রথমে OMR বেস পরীক্ষা হবে, তারপরে আপনাদের প্রথমে OMR বেস পরীক্ষা, তারপরে আপনাদের কিন্তু টেট টেস্ট হবে, ঠিক আছে। দেখুন প্রথমে যে OMR বেস পরীক্ষা হবে সেটিতে আপনাদের প্রথমে পেপার 1 থাকছে। পেপার 1 আপনাদের মেন্টাল অ্যাবিলিটি থাকবে 50 নম্বরের, 100 নম্বরের 50টি কোশ্চেন। তারপরে পেপার 2 থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকছে। পেপার 3 আপনাদের থাকছে হচ্ছে কনসার্ন সাবজেক্ট। তো এই ছিল পুরো নোটিশটি বন্ধুরা। আর এখানে আপনাদের অ্যাপ্লিকেশান করতে গেলে শুধুমাত্র 100 টাকা ফিস লাগবে, আর আপনারা যারা SC ST রয়েছেন আপনাদের কোনো ফিস লাগবে না। আর আপনাদের কিন্তু পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য আপনারা সেকেন্ড ক্লাসের আপনারা ট্রেনের ভাড়া পেয়ে যাবেন। আপনারা মোটামুটি স্লিপার ক্লাসে আপনারা ট্রেনের টিকিটের মাধ্যমে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবেন।
তো পুরো নোটিশটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং অবশ্যই কারণটি জানাবেন কী কারণে আপনি ডিসলাইক করেছেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে।